আসসালামু আলাইকুম, আমি বাপ্পি রহমান, ক্রেজি গ্রাফিক্স চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফটোশপের 14 নম্বর ক্লাস, ফটোশপের 14 নম্বর ক্লাসে আবার একটি নতুন অপশন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সেই অপশনটি হলো ফ্রি ট্রান্সফার। ফ্রি ট্রান্সফারের মাধ্যমে আমরা কি কি করতে পারি তা আমরা এই ভিডিওতে দেখব। আসলে আমরা একটু দেখে নেই। এই ইমেজটাকে দেখেন, উল্টা করে ফেলতে পারবো। পাশাপাশি এই যে দেখতেছেন বুকের কভার, এইভাবে বুকের কভার সুন্দরভাবে বসাতে পারবো। পাশাপাশি এই যে দেখতেছেন মডেল, মডেলের এইখানে আমরা এই টি শার্টের মধ্যে বিভিন্ন ডিজাইন করতে পারবো। সেই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। আজকের ভিডিওটি যারা প্রথম হতে শেষ পর্যন্ত দেখবেন তাদের গ্রাফিক্স ডিজাইনের লেভেল এক স্টেপ বেড়ে যাবে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কি করবেন, আমার চ্যানেলটিকে যেয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে লেটেস্ট আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে ফিরে আসছি ইন্টার পর। ফিরে আসলাম ইন্টার পর। আজকে আমাদের অ্যাডোবি ফটোশপের 14 নম্বর ক্লাসে আমরা ট্রান্সফার সম্বন্ধে জানবো। ট্রান্সফার অপশনটির দ্বারা আমরা কি কি কাজ করতে পারি, ট্রান্সফার অপশনটি কোথা থেকে আনবো, কত পদ্ধতিতে আনা যায়, তার শর্টকাট কি কি, তারপর ট্রান্সফার অপশন দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, আজকের ভিডিওতে আমরা পুরো ডিটেলস জানবো। তো কি করবেন আপনারা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন প্রথমে আমরা ট্রান্সফার অপশনটি জানার আগে আমাদের এই আর্টবোর্ডে একটা অবজেক্ট নিয়ে আসি। তো ফাইল থেকে আমরা কি করি, প্লেস দেই। প্লেস থেকে কি হবে, একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজটা হলো পিএনজি, যার ব্যাকগ্রাউন্ড নাই দেখেন। তো এখানে আমরা ট্রান্সফার অপশনটি দেখব। তো ট্রান্সফার প্রথমে আমরা যে অপশনটি, ট্রান্সফার অপশনটি পেতে হলে আমরা কি করব, এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে আসলেই আমরা একটা দেখতে পাবো কি অপশন, ফ্রি ট্রান্সফার। এটাকে ক্লিক করার সাথে সাথে দেখবেন এর চারিদিকে দেখেন একটা অংশ সিলেক্ট হয়ে গেছে, তার মানে কি এটা ট্রান্সপারেন্ট অপশন সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তো এইভাবে ট্রান্সপারেন্ট অপশন আনা যায়। আরও কয়েকটা পদ্ধতি আছে, আমরা এখন একটা একটা করে দেখব। তো আমরা আন্ডু করে দিলাম, এখানে টিক মার্ক দিলে এই ট্রান্সপারেন্ট অপশন চলে ঠিক থাকবে, আর আন্ডু করে দিলে ট্রান্সপারেন্ট অপশন চলে যাবে। তো আরেকভাবে ট্রান্সপারেন্ট অপশন আনা যায়, যখন আমরা মার্কারি টুলগুলো সিলেক্ট করে এই লেয়ারটা সিলেক্ট থাকবে, তখন আমরা রাইট ক্লিক করলে দেখবেন এই যে ফ্রি ট্রান্সফার। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমার লেয়ারটা সিলেক্ট করা আছে কি না। লেয়ারটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ওই লেয়ারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই যে দেখেন ফ্রি ট্রান্সফারেন্ট। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ট্রান্সপারেন্ট অপশনটি চলে আসছে। তো এখন আমরা এইভাবে আনতে পারি। পাশাপাশি আমাদের একটা শর্টকাট কি আছে, সেই শর্টকাট কি আমরা এখন দেখব। ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন এডিট অপশন থেকে যদি আমরা চলে আসি, এই যে দেখেন ফ্রি ট্রান্সফারের অপশনটি ক্লিক করার সাথে সাথে, এই যে দেখেন এইখানে ধরে রাখার সাথে সাথে দেখবেন এখানে কন্ট্রোল ট্রিজ অপশন একটি চলে আসছে। এইভাবে আমরা ট্রান্সফারেন্ট করতে পারি। তো আমরা সবসময় কি করব, আমরা লং কাট আগে জানবো, তারপরে এগুলোর শর্টকাট জানবো। আমরা লং কাট অলরেডি জেনে গেছি, দুইটা পদ্ধতিতে আমরা ট্রান্সফারেন্ট আনা যায়। একটা হলো কি, আমাদের এডিট অপশন আগে লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে, তারপরে আমরা যেটাকে ট্রান্সফার করতে পারি সেই লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে। তারপরে আমরা কি করব, এডিট অপশনে যাওয়ার পর এই যে দেখেন এইভাবে ফ্রি ট্রান্সফার চাপ দিলেই চলে আসবে। ওকে, এই একটা পদ্ধতি। আরেকটা হলো আমাদের মার্কেট অপশনটিকে যদি সিলেক্ট থাকে, রাইট ক্লিক করে আমরা এইখান থেকে যে ফ্রি ট্রান্সফারেন্ট অপশনটি চলে আসতে পারে। ওকে, লং কাট জানা শেষ, এবার আমরা শর্টকাট জানবো। কন্ট্রোল টি, কিবোর্ডের কন্ট্রোল টি যদি চাপ দিই দেখেন আমরা ট্রান্সফারেন্ট অপশনটি চলে আসছে। আমরা এইভাবে প্র্যাকটিস করবো যাতে খুব সহজে আমরা তাড়াতাড়ি কাজটি করতে পারি। তো আমাদের অপশনগুলো কীভাবে ট্রান্সপারেন্ট আনা যায় সেই অপশনগুলো আমরা জেনে ফেলছি, কীভাবে আনা যায়, কীভাবে শর্টকাটে আনা যায়। এখন ট্রান্সপারেন্ট জিনিসটা কি আমরা একটু শিখি। ট্রান্সপারেন্ট জিনিসটা হলো আমরা যদি কোনো ইমেজটা মনে করেন অনেক বড় আছে, দেখেন যদি মনে করেন অনেক বড় আছে, ছোট করা লাগে, আমরা ছোট করতে পারবো। এই যে দেখেন ছোট করতে পারবো, বা আমাদের যেই সাইজ লাগবে সেই সাইজই আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ইমেজের কোনো রেজুলেশন নষ্ট হবে না। খেয়াল করে দেখেন, আমি বড় করি, ছোট করি, যাই করি না কেন, আমাদের ইমেজের কোনো রেজুলেশন নষ্ট হচ্ছে না। কিন্তু খেয়াল করে দেখবেন, তো আমরা চাইলে বড় করতে পারি, যে দেখেন বড় করতে পারি, আমরা চাইলে ছোট করতে পারি। এখানে আরেকটা কথা বলে নিই, আগের যে অপশনগুলো ছিল, আমাদের আগের যে ভার্সনগুলো ছিল অ্যাডোবি ফটোশপের যে ভার্সনগুলো ছিল, সেটাতে একটা মজার জিনিস ছিল, সেটা হলো উল্টা ছিল। যখন আমরা শিফট চাপ দিয়ে ধরতাম, শিফট চাপ দিয়ে ধরলে দেখেন আঁকাবাঁকা হয়ে যাবে, দেখেন একটু আঁকাবাঁকা হয়ে যায়। কিন্তু এটাতে একটা উল্টা জিনিস আসছে, শিফট চাপ দিয়ে ধরলে আঁকাবাঁকা হয়ে যায়, আগেরটাকে শিফট চাপ দিয়ে ধরলে একদম সমানভাবে চলতো, আর এখন শিফট চাপ দিয়ে ধরলে আঁকাবাঁকা হয়ে যায়। কিন্তু আমরা আন্ডু করে দিই, কন্ট্রোল টি দিই, এখন শিফট চাপ দিয়ে ধরা লাগে না। এমনি দেখেন আমরা যদি এমনি ছোট বড় করি, দেখেন একদম চার পাশ দিয়ে
ঠিকভাবে সাইজ অনুযায়ী কোনো আঁকাবাঁকা না হয়ে সেটা ছোট হয়। তার মানে কি, আগে ছিল শিফট চাপ দিয়ে ধরলে সোজা হইতো, এখন হলো উল্টাটা, এখন আর শিফট চাপ দিয়ে ধরার প্রয়োজন হয় না। তো আশা করি আপনারা মনে করেন আমার একটা ট্রান্সপারেন্ট সাইজটা এরকম লাগবে, তো এরকম লাগবে, আমি এরকম নিলে টিক চিহ্ন দিয়ে দিলেই হয়ে গেছে আমাদের ট্রান্সপারেন্ট। আমি চাইতেছি না আমার কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সপারেন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে না আমার এটা আর একটু ছোট লাগবে, তো আমি একটু ছোট করলাম, এই ছোট করে আর্টবোর্ডের মধ্যে দিলাম, ওকে দিলাম, হয়ে গেছে ট্রান্সপারেন্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ট্রান্সপারেন্ট জিনিসটা কি। এখন ট্রান্সপারেন্ট জিনিসটা সিলেক্ট করার সাথে সাথে আমরা অনেকগুলো অপশন দেখতে পাই, সেই অপশনেরগুলোর মধ্যে এখানে একটা অপশন দেখেন, এখানে সিলেক্ট করা নাই, আমরা এখন সিলেক্ট করব। দেখেন এই অপশনটা আপনাদের যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা কি করবেন, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এই অপশনটা জিনিসটা কি, এখন আসেন দেখেন আমরা যদি কোনো কিছুকে রোটেট করতে চাই, দেখেন আমরা রোটেট যখন করি, এই যে দেখেন রোটেট দেখি ট্রান্সপারেন্ট একটা অপশন, আমরা চাইলে উপর নিচে বাঁকা তারা যেমনি ইচ্ছা তেমনি করতে পারি। এখন রোটেট করতেছি, মনে করেন এখন রোটেট হইতেছে সেন্টার ওয়াইজ, এখন রোটেট হচ্ছে সেন্টার ওয়াইজ, আপনারা জুম করে দেখতে পারবেন, এক জুম করে আমি একটু দেখাই আপনাদের, একটু জুম করে দেখাই, একটা পয়েন্ট আছে, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এইখানে আছে, তাই এখন কি হইতেছে এই পয়েন্টটা এই অনুযায়ী যেখানে আছে সেই অনুযায়ী সে ঘুরতেছে, রোটেট হইতেছে যেই অনুযায়ী রোটেট হইতেছে। আমরা যদি এখন খেয়াল করেন, আমরা যদি চাই এই আমরা এই কোণা থেকে সে ঘুরবে, আমরা যদি চাই আমরা একটু জুম আউট করি, আমরা জুম আউট করি, এই যে দেখেন আমরা যদি চাই এই কোণা থেকে ঘুরবে সে, তাইলে আমরা কি করতে পারি, এই যে এইখানকার পয়েন্টটা ধরে আমরা যদি এই কোণা দেই, তাহলে দেখেন এখন এই সেন্টারের যে পয়েন্টটা আছে এই কোণায় চলে আসছে, এখন যদি আমরা রোটেট করি দেখেন সে এই কোণা বরাবর সে রোটেট হবে, দেখেন এই কোণা বরাবর সে রোটেট হচ্ছে, এই কোণা বরাবর সে রোটেট হচ্ছে। এখন আমরা যদি বলি না আমি চাচ্ছি এইখান থেকে রোটেট করব, তাহলে আমি এইখানে সেকেন্ড অপশনটা ক্লিক করে দিলাম, এখন এই পয়েন্টে এখানে চলে আসছে, দেখেন এই কোণা এই মাঝখানে বরাবর সে রোটেট হচ্ছে না। এখন আমি যদি চাই তাহলে আমি নিচে থেকে রোটেট করব, এই যে দেখেন এই নিচের অপশনটুকু সিলেক্ট করে দেবো, এই যে দেখেন এখান থেকে কত ইজি রোটেট অংশটা সিলেক্ট করে এইখান থেকে আমি রোটেট করতেছি, আপনি যেই বিন্দু থেকে সিলেক্ট করবেন সেই বিন্দু থেকে রোটেট হবে। এখন খেয়াল করেন আমি এইখান থেকে সিলেক্ট করছি, পারলে আমি এখন এখান থেকেও সিলেক্ট করতে পারবো, এই বিন্দুটাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম, আপনি হা মাউস দিয়ে দেখেন মাউস দিয়ে ক্লিক করে যেখানে নিয়ে যাবেন সেখান থেকে সে রোটেট হবে, দেখছেন। আপনি যদি চান না আমি এখান থেকে রোটেট করব, এই যে দেখেন দেখছেন এইখান থেকেও পারবেন এইখান থেকেও পারবেন, এই বিন্দুটা যেখানে থাকবে সেই অনুযায়ী সে রোটেট হইতে থাকবে। তো আশা করি আপনারা রোটেটও বুঝে গেছেন। ওকে আন্ডু করে দিলাম, তারপরে ফ্রি ট্রান্সফার দিলাম, ট্রান্সফার দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কতগুলো সাইজ আছে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, এগুলো আপনারা জানেন, আর বললাম না এক্সের দিক দিয়ে কত আছে ওয়াই এর দিক দিয়ে আছে কত, স্কেল এটা হলো নর্মালি স্কেল, আর এটা হলো আমার এই যে অবজেক্টটা সিলেক্ট করা আছে এই অবজেক্টটার ওয়েট কত এবং হাইট কত সেটা দেখাচ্ছে, আর এখানে কত অ্যাঙ্গেলে ঘোরানো যাবে, আমি চাইলে এখান থেকে অ্যাঙ্গেলও দিয়ে দিতে পারি, তো আমরা এই অ্যাঙ্গেলগুলো এখান থেকেও দিতে পারি, আমরা হাত দিয়েও দিতে পারি। ওকে, তো আপনারা এই অপশনগুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন আমরা এখানে কিছু অপশন দেখতে পারতেছি, এই যে এখানে দেখেন, এখন যদি আমি মনে করেন আমি এই অপশনটাকে আমি এইভাবে সিলেক্ট করে এখানে রাইখা দিলাম, তো আমি যদি এখন টিক দিই তাহলে সে এইভাবেই থাকবে, আমি যদি মনে করি কন্ট্রোল টি দিলাম মনে হলো যে না আমি এইভাবে করে রাখছি, এখন মনে হচ্ছে না এটা ঠিক হয় নাই, তাহলে আমি আন্ডু করলে আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল টি দিলেই আমরা সেই অবস্থায় ট্রান্সপারেন্ট অপশনে ফিরে আসবো। এখন ট্রান্সপারেন্ট অপশন ফিরে আসার পর এখানে কিছু একটা অপশন আছে, এই অপশনটা আমরা এখন দেখব। এই অপশনটা দেখার আগে আমি একটা কাজ করি, এইটা দিয়ে যেহেতু দেখাইছি তো এটা ডিলিট করে দিই, আন্ডু করে এটা আমি আরেকবার দেখাবো। এখন মনে করেন আমি একটা টেক্সট লিখি, মনে করেন আমি একটা টেক্সট লিখলাম, মনে করেন টেক্সটারের সাইজটা একটু ছোট করে দেই, টেক্সটার সাইজ, এখন আমি একটা ফন্ট চুজ করি, ফন্টটা আমি লিখে দিই, আমি একটা ফন্ট দিয়ে দিই, যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম, মনে করেন আমার পছন্দের একটা ফন্ট দিয়ে দিলাম, এখন ফন্টটাকে কালার দিয়ে দিলাম, একটা কালার দিয়ে আপাতত কালারটা রাখলাম। এখন আমরা যেই অপশনটা দেখবো, এখন আমরা কী করবো, কিবোর্ডের কন্ট্রোল টি চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, সেই অপশনটা আমরা এখন দেখবো। এই অপশনটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিছু ডিফল্টভাবে কিছু অপশন চলে আসছে, আপনারা চাইলে এই টেক্সটটাকে দেখেন আপনারা কি কি অপশনে দিতে পারেন, এই যে দেখেন এইভাবে করতে পারেন, এই টেক্সটটাকে আপনারা চাইলে এইভাবে করতে পারেন, দেখছেন কত ইজি।
তারপরে আমরা এরকম কিছু শেপের মধ্যে দিতে পারি। আপনারা অনেকে দেখেছেন এইভাবেও করতে পারেন। তারপরে এই যে দেখেন ফিশ আছে, ফ্ল্যাগ আছে, আপনারা জানেন এই যে ফ্ল্যাগের মতো ডিজাইন হয়ে গেছে। তো আপনারা এখানে যতগুলো যে একটা ফিশ দেখায় দিই, এই যে ফিশ মাছের মতো টেক্সট, আপনারা এটাও করতে পারেন, বিভিন্ন শেপকেও এরকম করতে পারেন। যেহেতু আমি টেক্সট দিয়ে দেখাইছি, আপনারা চাইলে বিভিন্ন শেপ দিয়েও এই কাজটা করতে পারেন। তো আপাতত আমরা দেখাচ্ছি না আর এইগুলা, এগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন এগুলো কী কী ডিজাইন আছে সেগুলো একটু আপনারা নিজেরা এই সবগুলো ডিজাইন একটু ট্রাই করে দেখবেন যে দেখতে কেমন লাগে। আপনার টেক্সটে দেখবেন দিবেন, তারপরে প্রয়োগ করবেন, দেওয়ার পর ওকে দিলে এই টেক্সটটা এরকম হয়ে গেছে, দ্যাটস ইট। তো আশা করি আপনারা কন্ট্রোল জেড দিয়ে, আমি আগের অবস্থায় ফিরে আসি, আপনারা কন্ট্রোল টি এই অপশনটা আপনারা বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের এই অপশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা চলে যাব, আমাদের আরেকটা অপশন আছে, আমরা যদি এই যে ফি ট্রান্সফার অপশন যদি দেই, দেওয়ার পরে ফি ট্রান্সফার কন্ট্রোল টি দিয়ে ফি ট্রান্সফার অপশন যদি দেই, তারপরে কি হবে দেখেন, আমরা রাইট ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের কিছু অপশন আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এই একটা একটা করে এই অপশনগুলো খুব সুন্দরভাবে আমরা এখন দেখব। আশা করি খুব ডিটেলসে দেখব, এইরকম ডিটেলস হয়তো আপনাদের কোনো ভিডিওতে দেখেন নাই। আমরা এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস এখানে আমরা এখন দেখব। এখানে দেখেন ফ্রি ট্রান্সফার অপশনটা আছে, তারপর এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর কাজগুলো কি একটা একটা করে এখন আমরা দেখব। আমরা টেক্সটের উপর যদি কন্ট্রোল টি দিই তাহলে ট্রান্সফার অপশনটি চলে আসে, রাইট ক্লিক করলে আমাদের কিছু অপশন দেখাচ্ছে, এই অপশনগুলো আমরা এক এক করে দেখব। সাধারণত টেক্সটের উপর দেখেন ডিস্ট্রয় অ্যান্ড পার্সপেক্টিভ জিনিসটা আসতেছে না, তো আমরা কি করব এই জিনিসটা আনার জন্য কি করব, আমরা এক কাজ করব, আমরা আমাদের ওই যে পিএনজি শেপটা আছে সেই পিএনজি শেপটা এনে আমরা কি করব এই দুইটাও জিনিসও একসাথে দেখে নিব, এই দুইটা জিনিসও কি সেটাও আমরা জেনে নিব। ওকে, তাহলে আমরা কি করি, প্রথমে আমরা একে আনডু করি, আনডু করার পর সিলেক্ট করা আছে, ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো আমরা কি করি, ফাইল থেকে নিয়ে প্লেস করি, কি করব এই পিএনজি ফাইলটাকে প্লেস করলাম, প্লেস করার সাথে সাথে দেখবেন এখানে ট্রান্সপারেন্ট সিলেক্ট করা আছে, ট্রান্সপারেন্ট সিলেক্ট করা আছে, তো আমাদের ট্রান্সপারেন্ট করা লাগলো না। তো আমরা রাইট ক্লিক করলে দেখেন প্রথমে দেখেন প্লেস আসছে, প্লেসটা ক্লিক করলে দেখেন এখানে এখানে আছে তাই প্লেস হয়ে গেছে। আবার কন্ট্রোল টি দেই, আমরা যদি ক্যান্সেল দেই তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি প্লেস অ্যান্ড ক্যান্সেল বুঝতে পারছেন। কন্ট্রোল টি দেই, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে স্কেল, স্কেল জিনিসটা হলো এই যে আমরা বড় ছোট করতেছি, বড় ছোট করার সাথে সাথে দেখেন এখানে ওয়েট হাইট দেখাচ্ছে, কত ওয়েট আছে, কত পিক্সেল আছে, এই হাইট ওয়েটকেই হলো আমাদের স্কেল। আশা করি আপনারা স্কেল জিনিসটাও বুঝতে পেরেছেন। রাইট ক্লিক করার পর দেখেন আমাদের রোটেট অপশন আছে, রোটেট অলরেডি আমি দেখিয়ে ফেলেছি আমাদের প্রথম দিক দিয়ে। রোটেট জিনিসটা কি, এই যে আঁকা বাঁকা করা সেন্টার ওয়াইজ, বা আমরা এই পয়েন্টটা যেখানে থাকবে সেই পয়েন্ট অনুযায়ী আমরা রোটেট করা। আশা করি আপনারা রোটেট জিনিসটাও আগে বুঝে গেছেন, তো এখন আমি আর বুঝাচ্ছি না। তো আমরা পরের অপশনগুলোতে চলে যাচ্ছি, টিক দিয়ে দিই, আবার কন্ট্রোল টি দিই, দেখেন রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে আমরা দুইটি জিনিস একসাথে বুঝবো, দেখেন একটা হলো স্কিউ আছে আর একটা হলো পার্সপেক্টিভ আছে। স্কিউ জিনিসটা কি, যখন আমরা স্কিউ জিনিসটা করব, দেখেন স্কিউ ক্লিক করলাম, আমি এক কোণা থেকে চাপ দিতেছি, দেখেন এক কোণা থেকে ছুটতেছে, দেখছেন এইভাবে বাঁকা করতে পারতেছেন, এইভাবে করতে পারতেছেন, এইভাবে করতে পারতেছেন, উপর করতে পারতেছেন, নিচে করতে পারতেছেন, এরকম স্কিউ এক সাইডে থেকে, যেই সাইড থেকে আমরা ধরবো সেই সাইড থেকেই হবে, যেই সাইডটা ধরবো সেই সাইড থেকেই আমাদের আঁকা বাঁকা। এই যেরকম থ্রি ডি বড় যদি করতে চান তাহলে বড় করতে পারবেন, একটা যে কোনো একটা পয়েন্ট খেয়াল করে দেখবেন একটা পয়েন্ট থেকেই আমরা করছি, যে পয়েন্টটা সিলেক্ট করতেছি সেই পয়েন্ট থেকে সে করতেছে, দেখছেন সেই পয়েন্ট থেকে সে সরতেছে। তারপরে আমরা যদি কন্ট্রোল জেড দিই আগের অবস্থায় ফিরে আসবে, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আন্ডু দিই, এই যে দেখেন আগের অবস্থায় কন্ট্রোল টি দিলাম, এবার আসি আমরা পার্সপেক্টিভ, এটা ক্লিক করার সাথে সাথে এখন পার্সপেক্টিভ আর স্কিউর মধ্যে পার্থক্য দেখবেন হলো, আমি যখন ওইটাতে করতেছিলাম তখন একটা বিন্দু সিলেক্ট করতেছে এক পাশে থেকেই হইতেছে, আর এটা হলো দুই পাশে থেকেই হবে। এই যে দেখেন, এই যে দেখেন আমি যখন এটা সিলেক্ট করতেছি এটাও চলে আসতেছে, এই যে দেখেন আমি এটা সিলেক্ট করতেছি এটাও সরে আসতেছে, আমি যখন এটা সিলেক্ট করব এটাও সরে আসবে, দেখেন এই যে দেখছেন দুইটা সরে যাচ্ছে, আমি যখন এটা সিলেক্ট করব এটাও সরে যাচ্ছে, আমি যখন এটা সিলেক্ট করব এটা এটাও সরে যাবে, আমি যখন এটা সিলেক্ট করব দেখেন এটা সরে যাচ্ছে। তার মানে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরে আসি, আন্ডু দিয়ে দিই তাহলে হবে, কন্ট্রোল টি দেই, তার মানে জিনিসটা হলো স্কিউ জিনিসটা হলো যে একটা বিন্দু থেকে কেন্দ্র করে সে মুভমেন্ট করে, আর পার্সপেক্টিভ যে জিনিসটা আছে, পার্সপেক্টিভ যে জিনিসটা আছে সেটা হলো
মনে করেন আমি দুইটা বিন্দু, একটা বিন্দু যদি সিলেক্ট করি, এটা যদি সিলেক্ট করি এই পাশের থেকেও শেষ হবে, আবার এটা যদি সিলেক্ট করি এই পাশের থেকেও শেষ হবে। আশা করি আপনারা এই দুইটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এইবার আমরা চলে যাব ডিস্ট্রয়। ডিস্ট্রয় জিনিসটা শেখার আগে প্রথমে আমরা অন্য আরেকটা ইমেজ নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা এক কাজ করি, আমরা আমাদের ইমেজ বক্স থেকে আরেকটা জিনিস ওপেন করি। ডিস্ট্রয় জিনিসটা বোঝার জন্য আমরা একটা ফাইল নিয়ে আসি, দেখেন ওপেন হচ্ছে। এই ফাইলটা নিয়ে আসলাম। এই ইমেজটা যদি আমরা চিন্তা করি, দেখেন এই ইমেজটা একটা বই চিন্তা করতে পারেন, এই ইমেজটা একটা বাক্স চিন্তা করতে পারেন। এই ইমেজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই ইমেজের উপর আমরা একটা কাজ করতে চাচ্ছি, এই ইমেজটাকে সুন্দর করার জন্য, এই বক্সটাকে সুন্দর করার জন্য, এই বইটাকে সুন্দর করার জন্য আপনারা যেই যা চিন্তা করেন তাই বলতে পারেন ইচ্ছা মতো। এই আমি মনে করেন বক্সটাই বলি, এই বক্সটাকে সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, এর কভারটা সুন্দর করতে পারি। এখন সাদা মাত্র একটা কভার আছে, আমরা চাইতেছি এই কভারটা একটা সুন্দর কভার থাকবে, যে কোনো একটা সুন্দর জিনিস কভার থাকবে। তো এই কভারটা দেওয়ার জন্য প্রথমে আমি এক কাজ করতেছি, এই কভারটা দেওয়ার জন্য আমি একটা ইমেজ নিয়ে আসতেছি। এই ইমেজটা আমি আগে থেকে গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, তো আপনারা যে কোনো কভার ডাউনলোড করে নিতে পারেন, যে কোনো ইমেজ ডাউনলোড করতে পারেন। তো অলরেডি ট্রান্সপারেন্ট সিলেক্ট করা আছে, তো আমরা কি করব, রাইট ক্লিক করার পর ডিস্ট্রয় সিলেক্ট করব। এখন ডিস্ট্রয় জিনিসটা কি, দেখেন আমি যদি চাই এই কোনাতে বসাইতে, যে দেখেন ইজিলি এই কোনায় বসায় ফেললাম, আমি এই কোনা ধরলাম, এই কোনাতে বসায় ফেললাম, আমি চাইতেছি এই কোনা ধরবো, এই কোনায় বসায় ফেলবো, আমি যেই কোনা ধরবো সেই কোনায় বসাইতে পারবো। এই যে দেখেন এই কোনায় যাচ্ছি, এই কোনায় বসায় ফেলছি। দেখেন আপনারা জুম করে নেবেন, আপনারা জুম করে দেখাবেন, মিলার জন্য জুম করে কি করবেন, এই কোনাটা, এই যে দেখেন আপনার যত দূর চায় এই যে চলে গেল। আমি রাফলি করছি, আপনারা জুম করে একদম পারফেক্টলি বসায় দেবেন। বসানোর পর আপনি টিক চিহ্ন ওকে দেন, দেখেন এটা হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে, দেখছেন, তার মানে কি এই বই এরকম হয়ে গেছে। কত ইজি, কত ইজিলি, কত সুন্দরভাবে আপনারা বইয়ের কভার চেঞ্জ করতে পারবেন, এরকম হাজার হাজার জিনিস চেঞ্জ করতে পারবেন এই ডিস্ট্রয়ের মাধ্যমে। ডিস্ট্রয় জিনিসটা কি, আপনারা যে কোনো জায়গায় যে কোনো জিনিস বসাইতে পারবেন, একদম কোনা টু কোনা ধৈরা ধৈরা বসাইতে পারবেন। আশা করি আপনারা ডিস্ট্রয় জিনিসটা বুঝতে পারছেন খুব ইজিলি। ওকে, আমাদের ডিস্ট্রয় জিনিসটা বোঝার শেষ। এখন আমরা চলে যাবো, আমাদের কন্ট্রোল টি দিয়ে যদি দেই, তাহলে আমরা তারপরে যে অংশটুকু আছে, তারপরে ওয়ার্প, ওয়ার্প জিনিসটার জন্য আমরা আরেকটা নতুন আরেকটা ইমেজ নিয়ে আসি। চলেন নতুন নতুন ইমেজ নিয়ে নতুন নতুন জিনিস শিখবো। তো আমরা কি করি, একটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজটা নেওয়ার পর আমরা এক কাজ করব, এই মডেলের একটা ইমেজ বসাবো। দেখেন তো আমরা মডেলে একটা ইমেজ যদি বসাইতে চাই, আমরা একটা কী করি, একটা প্লেস করি, প্লেস 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 কী প্লেস করবো, মনে করেন এইটাই বসাই দিব। তো এই জিনিসটাই প্লেস করলাম। প্লেস করার পর এইখানে দেখেন এই জিনিসটা আমরা বসাইতে চাইতেছি, এই মডেলের এই টি শার্টের মধ্যে এই জিনিসটা বসাইতে যাচ্ছি। এখন আমরা যদি ডিস্ট্রয় করি, দেখেন ডিস্ট্রয় করলে কি আমরা কি করতে পারি, এই যে কোনা কোনে বসাইতে পারি, মনে করেন কোনা কোনে বসাইতে পারি, কিন্তু এক্স্যাক্টলি এই পাশটাকে আমরা একটু বাঁকা করার দরকার হলে আমরা করতে পারতেছি না। এখন যদি আমরা বাঁকা করতে চাই, কারণ আমরা প্লাস দিয়ে জুম করি, দেখেন আমরা একটু প্লাস দিয়ে জুম করি, আমরা চাইতেছি বাঁকা করতে চাইতেছি। আসলে কি আমরা ডিস্ট্রয় দিয়ে বাঁকা করতে পারতেছি, ডিস্ট্রয় দিয়ে আমরা জাস্ট কোনা কোনে বসাইতে পারতেছি কিন্তু বাঁকা করতে পারতেছি না, খেয়াল করে দেখেন। এখন আমি চাচ্ছি একটু বাঁকা করব, তাহলে কি করব, তখনই আমাদের সিলেক্ট করতে হবে কি, আমরা ওয়ার্প জিনিসটা সিলেক্ট করতে হবে। ওয়ার্প জিনিসটা হলো আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট, এই যে দেখেন পয়েন্ট টু পয়েন্ট ধরে আমরা একটু বাঁকা করতে পারবো, এই যে দেখেন এইভাবে বাঁকা করতে চাচ্ছি, এই যে এইভাবে বাঁকা করতে চাচ্ছি। আমি যদি আরেকটু এই যে হ্যান্ডেল ধরতেছি, এই যে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল আমরা ধরে এরকম বাঁকা করে বসাই দিতে পারতেছি, এরকম বাঁকা করে, এই যে দেখেন আমি যদি এরকম চাচ্ছি, এই যে দেখেন এরকম বাঁকা করে আমি এরকম করে বাঁকা করে বসাইতে পারতেছি। আমার যেই যেইটুকু মন চায় আমরা ধৈরা পয়েন্ট টু পয়েন্ট ধরে, যে দেখেন আমরা যেমনে ইচ্ছা ওয়ার্প দ্বারা, এই যে দেখেন ওয়ার্প জিনিসটা হলো যে পয়েন্ট টু পয়েন্ট সে বসিয়ে দিবে, কোনো টি শার্ট বা যে কোনো জায়গায় আপনার যেইখানে দরকার সেই জায়গায় সে পয়েন্ট টু পয়েন্ট আমরা ধরে বসাইতে পারবো। আশা করি ওয়ার্প আর ডিস্ট্রয়ের মধ্যে পার্থক্য আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন কি করবো, আমরা টিক দিয়ে দিব, টিক দেওয়ার সাথে সাথে এখানে বসে পড়ছে। এখন আরেকটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিব, সেই ট্রিক্সটা হলো আমরা এখন দেখেন এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এখন এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন এইটা দিলে একদম পারফেক্টলি বসে যাচ্ছে। দেখ আপনি অপশনগুলো চেক করবেন যে কোনটা দিলে জিনিসটা একদম সুন্দর দেখাচ্ছে, আমরা একটা একটা করে দিতে থাকি দিতে থাকি, দেখি কোনটা ভাল লাগে। আমার মতে এই মাল্টিপল জিনিসটা একটু সুন্দর লাগতেছে, তো আমরা মাল্টিপল জিনিসটাই দিয়ে দিলাম। ওকে, আমরা জুম আউট করি, দেখেন আমি তো এখন আঁকা বাঁকা তেরা বাড়া করে যেইভাবে হোক বসাইছি। আপনারা এই জিনিসটাকে আরো সুন্দরভাবে বসিয়ে দেখবেন যে আপনার
কত কি বসাইতে পারেন, কত কি ওয়ার্পের মাধ্যমে কাজ করতে পারেন, ডিস্ট্রয়ের মাধ্যমে কাজ করতে পারেন। আশা করি আপনারা খুব সুন্দরভাবে ডিস্ট্রয় এবং ওয়ার্পের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। আমাদের আর কিছু ছোট ছোট অপশন আছে, সেই অপশনগুলো আমরা দেখার জন্য কি করব, আমরা প্রথমে চলে যাই আমাদের প্রথম পেজে। সেই প্রথম পেজে চলে আসলাম, প্রথম পেজে চলে আসার পর আমরা এই ইমেজ থেকে এই অপশনগুলো দেখব। কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে আমাদের ট্রান্সপারেন্ট সিলেক্ট হয়ে গেছে। রাইট ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশনগুলো বাকি আছে, এই যে দেখেন 1 2 3 4 5 অপশন। তো রোটেট আমরা অলরেডি জেনে আসছি, 180 ডিগ্রি মানে হলো সে পুরোটা 180 ডিগ্রি ঘুরবে, যে দেখেন 180 ডিগ্রি ঘুরে ফেলছে। আবার ক্লিক করি, দেখেন আবার 180, প্রত্যেকবার সে 180 করেই ঘুরবে, এই যে দেখেন 180 করে সে ঘুরতেছে। ওকে আমরা বুঝে গেছি, কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দেই আগের অবস্থায় ফিরে আসে, বা আন্ডু দিলে আগের অবস্থায় ফিরে আসবে। কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পর আমরা কি করি, এবার দেখি রোটেট ক্লক ওয়াইজ 90 ডিগ্রি করে ক্লক ওয়াইজ ঘুরবে। ক্লিক করলাম, দেখেন এই 90 ডিগ্রি করে সে ক্লক ওয়াইজ ঘুরছে। আবার যদি ক্লিক করি তাহলে এখানে আসবে, দেখেন এই যে দেখেন সে ক্লক ওয়াইজ এমনি ঘুরতে থাকবে। তারপরে আবার দেখি যদি কাউন্টার ক্লক ওয়াইজ, দেখেন এইটা দিয়ে যদি দেই তাহলে সে উল্টা ঘুরবে, ক্লক ওয়াইজ এইভাবে ঘুরে 90 ডিগ্রি করে, আর কাউন্টার ক্লক ওয়াইজ যেটা আছে সেটা হলো উল্টা দিকে ঘুরবে, যে দেখেন উল্টা দিকে ঘুরবে, দেখছেন এই যে দেখেন উল্টা দিকে ঘুরবে, এই যে দেখেন উল্টা দিকে ঘুরে। তো আশা করি আপনারা এই অপশন তিনটা ক্লিয়ার হয়েছেন। এইবার আসেন আমরা যেটা দেখবো, এই দুইটা অপশন আছে, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। হরিজন্টাল যেটা আছে দেখেন, হরিজন্টাল ক্লিক করার সাথে সাথে দেখেন পাশাপাশি চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল জেড দেই। আর ভার্টিক্যাল যখন ক্লিক করব উপর থেকে নিচের দিকে চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনারা এই অপশন পাঁচটাও বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি ফ্রি ট্রান্সফর্মের সকল অপশন খুব সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কি করবেন, ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে সহজে বুঝে যাবেন। তারপরেও যদি না বুঝেন তাহলে আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা কি করব আপনার মূল্যবান কমেন্টটি খুব গুরুত্ব সহকারে পড়ব এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে, নতুন কোন টপিকসে। আমি বাপ্পি রহমান বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।